বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে কাঞ্চন সেতু ঘুরে আবারও যাত্রা শুরুর স্থানে এসে শেষ হয় এই ম্যারাথন দৌড়। অংশ নেন দেশ বিদেশের 2000-এরও বেশি নারী ও পুরুষ দৌড়বিদ। ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ইয়াস মাহমুদের প্রতিবেদন। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়েছেন দেশ বিদেশের 2000-এরও বেশি প্রতিযোগী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ম্যারাথন দৌড়ে অংশ নিতে আসেন তারা। এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছেন কেনিয়া, ইথিওপিয়া, মরক্কো, ইউক্রেন, রুয়ান্ডা, লিথুয়ানিয়া, উগান্ডা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের দৌড়বিদরা। ফুল আর হাফ ম্যারাথন বিভাগে অংশ নেন তারা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের তৃতীয় এই আসরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সেনাবাহিনীকে এই ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যারাথন দৌড় আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই। আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দৌড়বিদরা। এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাকে মানে রান করে এটা আর্ন করে নিতে হবে। আমি জীবনের ফার্স্ট 42 কিলোমিটার ফুল ম্যারাথন দিয়ে আমি এখানে পদক পেয়েছি, এটার জন্য নিজেকে অনেক আনন্দিত। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এটি খুবই উৎসাহব্যঞ্জক যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রতি বছরই প্রতিযোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবছর 19টি দেশ থেকে 2000-এর বেশি প্রতিযোগী অংশ নেয়। সবাইকে পিছনে ফেলে পুরুষ বিভাগের ফুল ম্যারাথনে প্রথম হয়েছেন কেনিয়ার স্ট্যানলি কিপোটিস ব্রেথ, আর নারীদের সেরা হয়েছেন ইথিওপিয়ার বাসাঙ্কি ইমোসি বিলো। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।